আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন আসি মনি টেক ভিডিওর পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করবেন খুবই সহজে। আর এটি কিন্তু হবে কাইন মাস্টারের মাধ্যমে এবং ক্রোমা কির মাধ্যমে। এটি এক ক্লিক দিবেন হয়ে যাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আপনি চাইলে যে কোনো ভিডিও বসাতে পারবেন, যে কোনো ছবি বসাতে পারবেন। তাই যারা শিখতে চান তারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আর যারা কাজটি পারেন অবশ্য অবশ্যই আপনারা চলে যান ভিডিও থেকে। এবার কথা না বলে সরাসরি কাজে চলে যাই। তবে এর আগে বলে নিতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাগাতে ক্লিক করে দিন এবং সাথে বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন। অল রাইট, ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি কাইন মাস্টার ওপেন করবেন। তো আমি কাইন মাস্টারে ক্লিক করে দিতেছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটি ওপেন হচ্ছে, ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো যেহেতু আমার এখানে আপডেট দেখাচ্ছে সেহেতু আমি আপডেট লেটার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে ডান দিকে অনেক ভিডিও দেখাচ্ছে, এগুলো আমি এডিট করেছি তাই এখানে দেখাচ্ছে, তো আপনাদের দেখাবে না। দেখুন যে বাম দিকে মাঝখানে প্লাস চিহ্ন আছে, ভিডিওর মতো চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর 16:9 এটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, দেখুন যে ডান দিকে মিডিয়া লেখা আছে, এই মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটি ছবি বা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বা যে কোনো পিকচার আপনি নিয়ে আসবেন। দেখা যাচ্ছে যে আপনার ক্যামেরাতে থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে, পিকচারে থাকতে পারে বা স্ক্রিনশটে থাকতে পারে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড লেখা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আমি এই ব্লু ব্যাকগ্রাউন্ডটি দিলাম। তো এবার ডান দিকে এখানে টিক, এখানে ক্লিক দিয়ে দিলাম। এবার যে কাজটি করবেন এটি রূপে আপনি ক্লিক দিবেন, এভাবে ক্লিক দিয়ে এরকম হলে আপনি এখানে টেনে এটা ডিউরেশন বাড়িয়ে দেবেন। এই যে দেখুন আমি ডিউরেশন বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটি টেনে টেনে আপনি এই পাশে যেতে পারেন। এই যে দেখুন যে এখানে একটি দাগ, এই দাগটা আপনি এই পাশে এভাবে রাখবেন। রাখার পরে ডান দিকে উপরে দেখেন যে টিক চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক দিবেন। এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনি এবার ক্লিক করবেন লেয়ারে। তো লেয়ারে ক্লিক করার পর এই যে দেখুন যে এখন মিডিয়া লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনার একটি ভিডিও থাকতে হবে, যেটি আপনি ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন রেখে ভিডিও করেছেন, সেরকম একটি ভিডিও থাকতে হবে। তো এই যে এক্সপোর্ট লেখা, এখানে আমার একটি ভিডিও আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন এরকম আসছে, এই ভিডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো এবার যে কাজটি করতে হবে আমাকে সেটি হলো যে এই যে দেখুন ক্রোমা কি লেখা আছে, এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এনাবল এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। এই যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে। এবার আপনি এটির উপরে যদি ধরে এভাবে নাড়াচাড়া করেন তাহলে নাড়াচাড়া করতে পারবেন। এবার দেখুন যে এই যে নিচের দিকে বা বাম দিকে কিছু অবজেক্ট রয়ে গেছে। এবার যে কাজটি করবেন, এভাবে আপনারা ভিডিওর উপরে ধরে এভাবে টেনে আপনারা জুম করে আপনারা সেট আপ করে দেবেন। তারপরে ডান দিকে দেখুন টিক চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর হয়ে যাবে। এই যে দেখুন, আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন আসি মনির টেক ভিডিওর পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো দেখলেন যে কিভাবে আমি চেঞ্জ করলাম। তো ধরুন যে আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেবো এখানে, তো এখানে ধরুন যে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেবো। আবার আমি মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার একটি পিকচার নিয়ে আসবো, অন্য একটি পিকচার নিয়ে আসবো। ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার পর এখানে অনেক পিকচার আছে, দেখুন আমি এই পিকচারটি নিয়ে আসি, জাস্ট আমি আপনাদের দেখাবো। তো এবার ঠিক এখানে দিয়ে দিলাম, এটিকে আমি এরকম করে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর যে কাজটি করবেন আপনি, এই যে দেখুন এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যদি আপনার ছবিটি ক্লিয়ার না আসে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে ক্রোমা কিতে আবার ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন। এই যে দেখুন অ্যাডজাস্ট করে দিবেন এখানে থেকে, বা এখানে ডিটেলস কার্ভে এখানে থেকে আপনি এভাবে ধরে ধরে অ্যাডজাস্ট করে দিবেন। এই দেখুন, তারপরে টিক, যেহেতু আবার একটু উপরে দিকে দেখাচ্ছে সেহেতু এখানে ক্লিক দিয়ে লেয়ারের উপরে, তারপরে এখানে ধরে এভাবে নিচু করে দিলাম, তারপরে আবার টিক দিয়ে দিলাম। এবার দেখুন দেখছেন,
আসসালামু আলাইকুম, আমি দেখছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও দেন তাহলেই হবে, কোনো ছবি দেন বা কোনো কালার করেন তাহলেই কিন্তু হবে। তারপর আরও একটি কাজ, সেটি হলো আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় দেখা যাচ্ছে যে ডান দিকে একটি ছবি আছে, বাম দিকে একটি ছবি আপনি পাশাপাশি বসাতে চান, সেক্ষেত্রে এই যে দেখুন যে সিজারের পরে মাঝখানে যে চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এটি ফুল স্ক্রিন, এটি নিচে, এটি পাশে, এটি পাশে, এটি উপরের পাশে, এই যে দেখুন এটি ধরুন যে এই পাশে, তাহলে দেখুন যে ছবি কিন্তু কেটে যাচ্ছে। কেটে গেলে আপনি ছবির উপরে ধরে এভাবে আপনারা এদিকে সাইড করে দেবেন আপনাদের সাইজ অনুযায়ী। এখানে ধরে এভাবে আপনারা এটিও সাইজ করতে পারবেন, এই যে দেখুন। এরপর আপনি ডান দিকে টিক এখানে ক্লিক দিবেন, এই যে টিক ক্লিক দিলাম, এই যে দেখুন। এরপরে আপনাকে অবশ্যই এই যে বাম দিকে দেখুন যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে দেখুন ফুল এইচডি, এইচডি এগুলো করে দিবেন। তারপরে এখানে থেকে আপনারা ফ্রেম রেট নিয়ে নেবেন। সিনেমা এটি আমি সবসময় ইউজ করি, তো এখানে লো হাই করে দিতে পারেন, তো আমি হাই করে দেই সবসময়। এরপরে আপনি এক্সপোর্ট, তাহলে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এবং এই ভিডিওটি কিন্তু দেখাবে। সবুজ দাগটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটি ডান দিকে গেলে কিন্তু এটি শেষ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজটি করতে পারবেন। এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।